নমস্কার বন্ধুরা, মাই কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি ক্যাপসিকাম দিয়ে চিকেন রান্না। আজ আমি ঘরোয়া পদ্ধতিতে খুব সহজ উপায়ে আপনাদের চিকেনের এই রেসিপিটি করে দেখাবো। ভিডিওটি শুরু থেকে দেখবেন, তারপর যদি ভালো লাগে তবে একটা লাইক দিয়ে দেবেন। তো আসুন দেখে নেওয়া যাক আজকের চিকেনের রেসিপিটি। গ্যাসের চুলার উপরে একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 7 থেকে 8 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তারপর গোটা গরম মশলায় দিয়ে দিচ্ছি 7-8টা লবঙ্গ, 2 টুকরো দারচিনি, 8-10টা গোলমরিচ, 4টা থেতো করা ছোট এলাচ। তারপর দিয়ে দিতে হবে বড় সাইজের 2টো কুচনো পেঁয়াজ। 2 মিনিটের মতো পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে 1টা মিডিয়াম সাইজের টুকরো করা টমেটো আর 1টা মিডিয়াম সাইজের টুকরো করা ক্যাপসিকাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এগুলোকে একটু ভেজে নিতে হবে, তবে এগুলো খুব বেশি কড়া করে ভাজা যাবে না, হালকা করেই ভেজে নিতে হবে। আমি 5 মিনিটের মতো এগুলোকে নেড়েচেড়ে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ রসুন বাটা, 1.5 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ জিরা বাটা। এখন এই সমস্ত মশলাগুলোকে ভালো করে এভাবে নেড়ে মিলিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর 2 চামচ পরিমাণ মরিচ গুঁড়া। সব কিছুকে ভালো করে কষে নেওয়ার জন্য এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম। তারপর মশলাগুলোকে একসাথে এভাবে নেড়ে মিলিয়ে নিয়ে কষে নেব। আর মশলাগুলো ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। মশলাগুলোকে ভালো করে কষে নিয়েছি, এখন এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিলাম। ক্যাপসিকাম দিয়ে চিকেন রান্না করলে চিকেনের স্বাদটা খুবই ভালো আসে, আর তাই আজ আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ধুয়ে রাখা চিকেন। ক্যাপসিকাম চিকেন তৈরি করার জন্য এখানে আমি 700 গ্রাম পরিমাণ চিকেন দিলাম। এখন চিকেনটাকে মশলার সাথে ভালো করে কষে নিতে হবে। চিকেনটা যত ভালো করে কষানো হবে এটার স্বাদ ততই ভালো আসবে, আর তাই আমি চিকেনটা ভালো করে কষে নেওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এখন ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট মতো ঢাকা দিয়ে চিকেনটা ভালোভাবে কষে নিয়েছি। দেখুন, আপনারা যখন চিকেন রান্না করবেন তখন অবশ্যই কষানোর সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই কষিয়ে নেবেন। ঢাকা খোলার পরেও আমি 2 মিনিট ধরে চিকেনটা ভালো করে নেড়ে চেড়ে আর একটু কষিয়ে নিলাম। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা চেরা কাঁচামরিচ। বন্ধুরা, ক্যাপসিকাম দিয়ে চিকেনের এই রেসিপিটি বানানো যেমন সহজ, সময়ও কিন্তু খুবই কম লাগে। এখন চিকেন সেদ্ধ করার জন্য আমি এর মধ্যে জল দিয়ে দিলাম, আর জলটা আমি খুব বেশি দিলাম না। দেখুন, চিকেন যতটুকু পরিমাণে আছে জল ঠিক ততটুকু পরিমাণেই দিলাম। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চিকেনটা রান্না করে নেব, তাই ঢাকা দিয়ে দিলাম। 15 মিনিট মতো ঢাকা দিয়ে আমি চিকেনটা রান্না করে নিলাম। চিকেন একদম সিদ্ধ হয়ে গেছে, এখন একটু নেড়ে চেড়ে নিতে হবে। এভাবে সবশেষে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া। আপনাদের মধ্যে যারা চিকেন খেতে ভালোবাসেন তারা অবশ্যই আমার এই রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করব চিকেনের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আমার কিন্তু চিকেন রান্না হয়ে গেছে, এখন গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে দিলাম। গ্যাস বন্ধ করে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন চিকেনের কালারটা কত সুন্দর এসেছে। এভাবে চিকেন রান্না করে ভাত, পরোটা, রুটি, পোলাও সব কিছুর সাথে খুবই ভালো লাগবে। আপনাদের কেমন লাগলো আজকে ক্যাপসিকাম চিকেনের এই রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক দিয়ে দেবেন, আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী দিনে অন্য একটি রেসিপি নিয়ে।